যত দ্রুত আমরা কাজ করি ওদের অন্তর্জ্বালা তত বাড়ে, ওরা যন্ত্রণায় মরেই যায় যে আবার কী হচ্ছে। তা আমরা এই জন্য বললাম যে আমরা কোনো সময় নষ্ট করতে চাই না। ইতিমধ্যে আমি যখন টুকিপাড়া কোটালিপাড়াতে আমাদের যত অনাবাদি জমি ছিল, পতিত জমি, আস্তে আস্তে সবগুলি আমরা চাষের আওতায় নিয়ে আসছি। এবং আমি বলে দিচ্ছি শহীদ খন্দকারকে যে শুধু আমারটা না, দুটো ইয়ে তো কিনে দেওয়া হয়েছে, যে সবার জমি পরিষ্কার করে দিক, সবাই কিছু উৎপাদন করুক, খাদ্য খাদি এখানে এটা তো আমরা উৎপাদন করলে সেটা আমরা সব জায়গায় দিতেও পারবো, আর আমাদের মাটি এত উর্বর, কাজে আমরা সেটা করতে পারবো। এটা আমি সবাইকে ওই যুদ্ধ লাগার পরপর থেকে সবাইকে কিন্তু এই আহ্বানটা করেছি যে খাদ্যের উপরে কিন্তু সব থেকে মানে চাপ আসবে। ইংল্যান্ডে ওখানে আপনি জানেন যে কি, ছয়টার বেশি ডিম কিনতে পারবে না, তিনটার বেশি টমেটো কিনতে পারবে না, এক একটা টমেটোরই দাম এত বেশি। আমাকে একজন পাঠিয়েছে যে আপা, এই একটা বড় টমেটো কিন্তু আমার বাংলাদেশের টাকায় 300 টাকা খরচ হয়। তো এইরকম সেখানকার অবস্থা। সেই ক্ষেত্রে আমরা তো সে তুলনায় যা উৎপাদন করলেই, গাছ লাগালেই তো আমাদের ফল হয়, তো আমরা কেউ বসে থাকবো না, আমাদের সবাইকেই উৎপাদন বাড়াতে হবে এবং আমাদের নিজেদের খাদ্যের ব্যবস্থা নিজেদের করতে হবে, দূর করলে অন্য জায়গায় আমরা দিতে পারবো, সেইভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। আর তাছাড়া আমাদের রাস্তাঘাট, পুল ব্রিজ সব কাজ সে তো অব্যাহত থাকবে। আমাদের পার্লামেন্টও আমরা তাড়াতাড়ি বসাচ্ছি।